নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন ব্লগ নিয়ে। পুরী, পুরী বলতে গেলে বাঙালির সেকেন্ড হোম বলে আমরা জানি। এমন কোনো বাঙালি হয়তো নেই যে পুরীতে আসেনি। পুরীতে আমরা আজকে সকালে এলাম, প্রচুর গরম বন্ধুরা। কোনোরকমে একটুখানি স্নান টান করে এখন দুপুরবেলা খেতে যাচ্ছি। এই যে দেখো স্বর্গদ্বারের মোড়, এটা তোমরা জানো যারা এসেছো, চৈতন্যদেবের স্ট্যাচু। এখানে একটা রয়েছে এই মোড়টাতে, আর একটা রয়েছে তোমার ওই সমুদ্রের পাড়ে। আমরা যথারীতি বিদেশ ঘরেই খাই, বিদেশ ঘরের কাছাকাছি চলে এসেছি। ভালো বাঙালি খাওয়া দাওয়ার মধ্যে বেশ, দামটাও রিজনেবল। তোমরা যারা পুরীতে আসতে চাও, খাওয়ার ব্যাপারটায় বিদেশ ঘর ট্রাই করতে পারো, খারাপ ভালো। চলে এসেছি প্রায় কাছাকাছি আমরা বিদেশ ঘরে। আমার মা, আমার মেয়ে গুঞ্জা, রাজন্যা, আমার দিদি, জায়বাবু, ভাগ্নি, দেখো আগে থেকেই টাটা করছে সব খাওয়ার জন্য প্রস্তুত। এরা ওইদিকে দেখো গাঙ্গুরাম সুইটস, আমরা গাঙ্গুরাম সুইটস থেকেই খাজা কিনি। পুরীর সুইটসটাও ভালো, বাট আমরা গাঙ্গুরাম থেকে বেশি কিনি। বন্ধুরা চলে এসেছি আমরা বিদেশ ঘর, স্বর্গদ্বার ঠিক পাশেই এই সেই বিদেশ ঘর রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি, প্রবেশ করছি, আমরা দেখাবো।